স্বাধীনতা লাভের সূচনা লগ্ন হয়ে উঠেছিল বিপন্ন প্রভাত। স্বাধীনতা পেলেও একাধিক সমস্যায় জেরবার হন দেশবাসী। ঠিক কি কি সমস্যা ছিল নবগঠিত ভারতে দেখুন। 1947 সালের 15 আগস্ট ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ভারত স্বাধীন হয়। স্বাধীনতা লাভের পর নবগঠিত ভারত নানান সমস্যার সম্মুখীন হয়েছিল। সে সময় দেশভাগ, উদ্বাস্তু সমস্যা, দারিদ্রতা প্রভৃতি সমস্যায় জীর্ণ সদ্য স্বাধীন ভারতের অর্থনৈতিক অবস্থা খুবই করুণ পরিণতিতে পৌঁছেছিল। দারিদ্রতা, অনাহার, বেকারত্ব, শিক্ষার অভাব, চিকিৎসার অভাব, এই সমস্ত বাধা বিপত্তি ভারতের অর্থনৈতিক দুর্বলতাকে প্রকট করে তুলেছিল। এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য ভারত সরকারকে কয়েক বছর ধরে আপ্রাণ চেষ্টা চালাতে হয়েছিল। 1946 খ্রিস্টাব্দে ভারতের বিভিন্ন অংশে দাঙ্গা তীব্রতর হয়ে ওঠে। স্বাধীনতা লাভের পরও ভারতের বিভিন্ন প্রান্তে এই দাঙ্গা অব্যাহত থাকে। এই দাঙ্গায় অন্তত 5 লক্ষ মানুষ নিহত হয়েছিলেন। এছাড়া ব্যাপক লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ এবং ধর্মান্তরীকরণ অব্যাহত ছিল। স্বাধীনতা লাভের প্রাক মুহূর্তে ভারতীয় ভূখণ্ডে প্রায় 600টি দেশীয় রাজ্যের অস্তিত্ব ছিল। এগুলির মধ্যে কাশ্মীর, হায়দ্রাবাদ, জুনাগড় সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশীয় রাজ্য নবগঠিত ভারতে যোগ দিতে অস্বীকার করে। এইসব রাজ্য স্বাধীন থাকতে বা পাকিস্তানের সঙ্গে যোগ দিতে আগ্রহী বলে ভারতের জাতীয় সংহতির পক্ষে তা ছিল যথেষ্ট বিপজ্জনক। দেশ ভাগের ফলে সৃষ্ট উদ্বাস্তু সমস্যা নবগঠিত ভারতে তীব্র সংকট সৃষ্টি করেছিল। পূর্ব পাকিস্তান থেকে লক্ষ লক্ষ হিন্দু এবং পশ্চিম পাকিস্তান থেকে লক্ষ লক্ষ হিন্দু ও শিখ নিজেদের সর্বস্ব হারিয়ে এবং মাতৃভূমি ছেড়ে উদ্বাস্তু হয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। এই বিপুল সংখ্যক উদ্বাস্তুর খাদ্য এবং পুনর্বাসনের ব্যবস্থা করা সরকারের পক্ষে মুশকিল ছিল। উদ্বাস্তু সমস্যা ভারতের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করে। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, পাঞ্জাব প্রভৃতি রাজ্যে উদ্বাস্তু সমস্যা তীব্রতর হয়ে ওঠে। দেশভাগের ফলে ভারতে খাদ্য উৎপাদন কমে যাবার ফলে খাদ্যের মূল্য যথেষ্ট বৃদ্ধি পায় এবং তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে যায়। ফলে নবগঠিত দেশে খাদ্যাভাব তীব্র হয়ে ওঠে। নবগঠিত ভারতে অর্থনৈতিক শক্তি ছিল অত্যন্ত দুর্বল। দেশকে নতুন করে গড়ে তোলার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন ছিল। সরকারের হাতে তা না থাকায় কৃষি, শিল্প, বাণিজ্য, অর্থনীতি প্রভৃতি ক্ষেত্রে তীব্র সংকট দেখা দেয়। দেশভাগের পর বহু শিল্প কারখানা ভারতে থাকলেও শিল্পের প্রয়োজনীয় পাট এবং তুলো উৎপাদক অঞ্চলগুলি পাকিস্তানের ভাগে পড়ায় শিল্প উৎপাদনে ব্যাহত হয় ভারত। নবগঠিত ভারতে বিভিন্ন জাতি, বর্ণ, ভাষা এবং জনগোষ্ঠীর মধ্যে আঞ্চলিকতা এবং সাংস্কৃতিক ভেদাভেদ তীব্র হয়ে ওঠে। ভাষা এবং জাতিভিত্তিক পৃথক রাজ্যের দাবিতে বিভিন্ন অঞ্চলে আন্দোলন ছড়িয়ে পড়ে। দেশের সাধারণ মানুষ ভারতের স্বাধীনতা লাভের সঙ্গে সঙ্গে নিজেদের যে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন তা নবগঠিত ভারতের বিভিন্ন সমস্যার ফলে ভেঙে চুরমার হয়ে যায়। তাই দরিদ্র ভারতীয় অনেকেই বলতে শুরু করেন, ইয়ে আজাদী ঝুটি হ্যায়। ব্যুরো রিপোর্ট আজ বিকেল।